ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله. সর্বদা উযুর সাথে থাকলে তার কোনো স্বভাব আছে কিনা? তা তো অবশ্যই, উযু একটা ইবাদত। উযু আপনি যখন নিয়ত করে করবেন যে ছোটনা আপনাকে থেকে পাক করার জন্য করছি, এবং সেই সাথে আরও কিছু নিয়ত যদি থাকে, যে বিশেষ করে দুই রাকাত নামাজ পড়া আর বাস্তবে পড়া হয়, তাহলে তো বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন জান্নাতে, যে তার আগে আগে চলে যাচ্ছেন শুধু এই কারণেই যে যখনই উযু করতেন, আর উযু ভাঙলেই উযু করতেন, এবং যখনই উযু করতেন দুই রাকাত নামাজ পড়তেন। এটাকে বলা হয় তাহিয়াতুল উযু, মানে উযুর সালামি নামাজ। একান্ত যদি নাও পড়া হয় তারপরে উযু অবস্থা থাকা এটা ভালো, পবিত্র। মানে মসজিদে থাকা অবস্থায় কী আসছে হাদিসে, যে পবিত্র থাকা পর্যন্ত নামাজের পরে যে বসে থাকে ফিরিস্তারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ মাগফিরুল্লাহ আল্লাহ মারহাম, আল্লাহ তাকে ক্ষমা করো, তাকে তুমি দয়া করো। এর অর্থ এই না যে শুধু মসজিদের ভিতরে থাকলেই ফজিলত, দোয়াটা হয়তো ওই ওখানে ওযু চলে গেলে বলা হয়েছে আর থাকবে না, কিন্তু ওযু অবস্থা থাকা এটা অনেক বড় ব্যাপার। সরাসরি ফিরিস্তারা পবিত্র, আমরা যদি ছুটো না পাকিয়ে থেকে ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে থাকি, তো ফিরিস্তাদের মতো করে আমরা থাকলাম। দুর্গন্ধ থাকলে ফিরিস্তারা কষ্ট পান, আমি দুর্গন্ধ থেকে মুক্ত থাকলে, সুগন্ধিযুক্ত থাকলে, সেই সাথে ওযু অবস্থা থাকলে বাহ্যিকভাবে অভ্যন্তরীণভাবে ফিরিস্তারা আমাদের সাথে আরও স্বাচ্ছন্দ্য বোধ করে থাকবে, আল্লাহ সন্তুষ্টিত আসি। এবং ঘুমানোর আগে জানা কথা যে ঘুমাইয়ে গেলে তো ওযু থাকে না, তারপরও ঘুমাইয়া যাওয়ার আগে, ঘুম যাওয়ার আগে যদি কেউ ওযু করে শুয়ে যায়, তাহলে হাদিসে কী আসছে যে পরে সে মাঝখানে যখনই যেটা আল্লাহর কাছে চাইবে সবই পাইবে। তার শিওর একজন ফিরিস্তা শুধু ওই ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দেন, তার মানে উনি হেফাজতও করবেন। যেমন আয়াতুল কুরসি পড়লে একজন ফিরিস্তা নির্ধারিত থাকেন, ওযু অবস্থা থাকলে একজন মানুষের মনও ফ্রেশ থাকবে, এবং যেহেতু এটা পবিত্রতা, এটার মাধ্যমে তার চরিত্রের মধ্যে পবিত্রতার একটা ছাপও পড়বে, অনেক উপকারিতা।